মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে মিষ্টি কুমড়া ও উচ্ছের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছে না কৃষক, তাই হতাশায় ও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিলে উৎপাদিত এক একটি কুমড়ার ওজন 10 থেকে 150 কেজি পর্যন্ত, সঠিক দাম না পাওয়ায় খেতেই পচে নষ্ট হচ্ছে বহু মিষ্টি কুমড়া। শ্রীনগর উপজেলা অংশে 20 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে উচ্ছের। মুন্সিগঞ্জ প্রতিনিধি এম তরিকুল ইসলাম মাহবুবের তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। আড়িয়াল বিলের জমির মাটি যেন সোনার চেয়েও খাঁটি। বিলের বিরাট একটা অংশ জুড়ে রয়েছে অসংখ্য উঁচু উঁচু ভিটি। এই ভিটির মাটিতে চাষ হয় কুমড়ো ও উচ্ছা। কয়েকটি গ্রামের প্রায় হাজারো পরিবার প্রতি বছর মিষ্টি কুমড়ো ও উচ্ছা চাষ করে। আর এবছর বিলের প্রতি হেক্টর জমিতে কমপক্ষে 42 টন মিষ্টি কুমড়োর আবাদ হয়েছে। গেল বছর 105 কেজি ওজনের একটি মিষ্টি কুমড়ো 5,000 টাকা দরে বিক্রি হলেও এবার তা 2,000 টাকায়ও বিক্রি হচ্ছে না। আর উচ্ছা কেজি প্রতি 80 থেকে 85 টাকা দরে বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে 5 থেকে 8 টাকা কেজি দরে। জমির ভাড়া, কীটনাশক সার ও বদলি কৃষকদের দাম বেশি হওয়ায় কুমড়ো ও উচ্ছা চাষ করে লোকসানের কবলে পড়েছে বহু কৃষক। উৎপাদিত কৃষির সঠিক মূল্য না পাওয়ায় এসব চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। আমি 10 লক্ষ টাকার কুমড়ো কিনছি, কুমড়ে আমার 2 লক্ষ 1.5 লাখ টাকা। এবার মিষ্টি কুমড়ার দাম কম, কারণ গ্রীষ্মকালীন আবাদ সবজিতে বাজারে চলে আসায় কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক ও কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক দাম পেলে উৎসাহিত হবে কৃষক, আর তখনই খাদ্য ও সবজিতে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ। তাই চাষীদের দিকে কৃষি বিভাগের নজর দেওয়ার দাবি ও প্রত্যাশা সকলের। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। SATV সাথে আছি সবসময়।